नमस्कार बंधुरा, नित्य पूजा मंत्रेर चैनेले जानाई आपनादेर स्वागत। भारतीय दर्शन शास्त्र एवं विभिन्न देवदेवीर पूजा अर्चना पद्धति। एई चैनल आलोचनार विषय वस्तु। आज के एई भिडियोर माध्यमे आपनादेर जानाबो एकटि अत्यंत गुरुत्वपूर्ण विषय निये आलोचना, सेटी हलो महामृत्युंजय मंत्र। अनेके आबार संजीवनी मंत्रो बोले थाकेन, जार द्वारा अनेक किछुई करा सम्भव। जेमन दुरारोग्य व्याधि थेके जेमन मुक्ति लाभ सम्भव, ठीक तेमनी अकाल मृत्युर हात थेकेओ ए मंत्रेर द्वारा रक्षा पाओ सम्भव। एमन कि बेदे एई विषयेओ उल्लेख रयेछे, जदि केउ नियमित এই মন্ত্রটি পাঠ করতে পারেন তবে সমস্ত ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়াও যায়। আজ এই ভিডিওর সামনে ব্যক্ত করব এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র সম্পর্কে। আপনি যদি এই চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই মন্ত্রটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন আর আপনাদের প্রিয়জনদের শেয়ার করতেও ভুলবেন না। বেদে রয়েছে এই মন্ত্র একটি বিপদের দিক থেকে আপনাদের আশার আলো দেখাতে পারে। এছাড়াও মার্কণ্ডেয় পুরাণে এই মন্ত্রটিকে দেখতে পাওয়া যায়। কেবলমাত্র এই মুক্তি মন্ত্র যদি কেউ নিয়মিত পাঠ করতে পারেন তাহলে সকল প্রকার বিপদের হাত থেকেও রক্ষা পাওয়া যায়। এই মন্ত্রটি নিয়মিত পাঠ করতে পারলে সকল প্রকার গ্রহদোষ থেকে রক্ষা পাওয়া যেতে পারে। আর তেমনি যদি পরিবারের কেউ অসুস্থ হয়ে থেকে থাকেন তাহলে শাস্ত্রে উন্নতিও ঘটতে পারে। কালসর্পদোষ, বাস্তুদোষ এবং নানান ধরনের গ্রহের দোষ থেকে বাঁচতে এই মন্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। চারটি লাইনের মাধ্যমে মন্ত্রটিকে উচ্চারণ করার সময় একটি শরীর থেকে কম্পন সারা শরীরের ভেতর ছড়িয়ে পড়ে। ঠিক সেই সময়ে কম্পনটি শরীরের মধ্যে নানান ধরনের ক্ষতকে সারিয়ে তুলতে সাহায্য করে। আধুনিককালে এই মন্ত্রটিকে নিয়ে একাধিক গবেষণাও করা হয়েছে এবং তাতে দেখতে পাওয়া গেছে এই মন্ত্রটি পাঠ করার সময়ে মস্তিষ্কের অন্দরে থাকা নিউরনগুলি এতটাই অ্যাক্টিভ হয়ে যায় যেটি ধীরে ধীরে মনঃসংযোগ বৃদ্ধি পেতে শুরু করে এবং সেই সঙ্গে বুদ্ধি ও স্মৃতিশক্তির উন্নতিও ঘটে। আত্মবিশ্বাসের অভাবকে দূর করে এই মন্ত্রটি। কিন্তু যত সহজভাবে এই মন্ত্রটি সম্পর্কে বলা হলো বাস্তবিকভাবে এই মন্ত্রটি করা ঠিক অতখানি কি সহজ নয়, কারণ এর জন্যে সবথেকে বেশি যেটা প্রয়োজন তা হলো নিষ্ঠা, বিশ্বাস আর সময়। অর্থাৎ আপনারা মনের মধ্যে যদি প্রবল ইচ্ছাশক্তি না রাখতে পারেন তাহলে কখনোই নিয়মিত এই মন্ত্র উচ্চারণ করতে পারবেন না। আর এই মন্ত্রটি 108 বার নিয়মিত পাঠ করতে পারলে তবেই ফল পাওয়া যাবে এবং 108 বার নিয়মিত পাঠ করতে হবে। সেটি হলো ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকামী বন্দনম মৃত্যুর্মুখস্থিতোন্মামৃতাত্। মন্ত্রটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না এবং লাইক করতেও ভুলবেন না।